আফটারনুন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে হলো বুধবার, আর এখন বাজে হলো বিকেল 4:30। তো আজকে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আর এই যে দেখুন আমার ঘরে এখন তালা ঝোলানো, তো আগে তালাটা খুলে নিই, তারপর বাকি কথা হচ্ছে। হ্যাঁ, তালা এই ঘরে খুব একটা আশা হয় না, তার জন্য তালা দিয়ে রেখে দিই। আর আমার হ্যান্ড ট্রাইপডটাও না এই ঘরেই আছে, ওই ঘরে কোনো ট্রাইপডও নেই, তার জন্য হাতে নিয়েই কথা বলতে হচ্ছে। দাঁড়ান, মোবাইলটা একটু লাগিয়ে নিই। হ্যাঁ, তো লাগিয়ে নিলাম, আর দেখুন অন্ধকার অন্ধকার হয়ে আছে, একটু লাইটটা জ্বালিয়ে দিই। তো এখন এই ঘরে এসেছি, তার কারণ আছে। কারণ আজকে সন্ধেবেলা এখানে আমি আমার বার্থডে সেলিব্রেশন করব, ঠিক আছে? তো তার জন্য দু তিনটে বেলুন আনা হয়েছে, এখন বেলুনগুলি ফুলিয়ে লাগিয়ে দেব। হ্যাঁ, তো তার জন্যই তেমন কোনো কিছু না, জাস্ট দু তিনটে বেলুন লাগাবো, আর যেভাবে আছে সেইভাবেই থাকবে। আর এই যে দেখুন আমার সোনা মাও চলে এসেছে, আমার সোনা, আমার সোনা মা আস্তে 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 হোচটকে পড়েই যাচ্ছিল, পড়েই যাচ্ছিল। কুমারনা বসে নিয়ে তা নিয়ে আসো, তুমি হ্যাঁ এবার একটু গোছ গাছ করে নিই, তারপর রেডি হবো। সন্ধ্যা সন্ধ্যার সঙ্গে সঙ্গেই কেক কেটে নেবো, ঠিক আছে? কাউকে বলিনি, আমরা মা মেয়ে, আর আমার এক বোন আসছে ওর মেয়েকে নিয়ে। তো আমরা এই দু তিনজন মিলেই কেক কাটবো, তারপর একটু বেরোবো। হ্যাঁ, চলুন, হ্যাঁ আগে আগে কাজটা সেরে নিই। কয়েকটা বেলুন শুধু লাগিয়েছি, আর বেশিটা যেটা ছিল সেটাই পাতা আর চেঞ্জ করে নিয়ে আসি। দেখুন বেলুনটা খুলে পড়ে গেছে। লাগিয়ে দিলাম, ফ্যান চালালে না কোনো কিছু আওয়াজ আর শোনা যায় না, শুধু ফ্যানের আওয়াজই শোনা যায়। ঠিক আছে, তো এটুকুই আমাদের সাজগোজ ঘরের। এখন আমিও রেডি হয়ে চলে আসব, তাড়াতাড়ি করে কেকটা কেটে, তারপর তাড়াতাড়ি করে কেকটা কাটবো, কেটেই তারপর একটু বেরোবো, ঠিক আছে? আমার সোনা মাকে নিয়ে বাইরে একটু বেরোবো, আর জন্যই সব কিছু তাড়াতাড়ি অ্যারেঞ্জ করে নিয়েছি। গুড ইভিনিং, এখন বাজে হলো সন্ধ্যে 6:15, আর ঘরদোর গোছ গাছ তাকে হয়ে গেছে। আর এই যে দেখুন আমি নিজেকেও গুছিয়ে নিয়েছি, গোছ গাছ করে রেডি হয়ে গেছি, ঠিক আছে? তো রোজ দিনকার মতো নই, আমার কোনো তেমন কোনো হেয়ার স্টাইল নেই, তো একটা পনি বেঁধেছি কানে, এগুলি পরেছি, গলায়টা পরেছি, আর এই যে দেখুন ড্রেসটা পরেছি। এই ড্রেসটা আমার সোনামা আমাকে
আমার বার্থডেতে গিফট করেছে। আজকে যা যা অ্যারেঞ্জমেন্ট সবই আমার সোনামাই করেছে, আমার সোনামাই আমাকে এই ড্রেসটা কিনে দিয়েছে, আর কেকের অ্যারেঞ্জমেন্টও আমার সোনামাই করেছে। ঠিক আছে, তো এই যে কেক এখানে নিয়ে এসেছি, তো বাকি জিনিসপত্রগুলো নিয়ে আসছি। ঠিক আছে, আর আমাকে কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন। তো আমি তো রেডি হয়ে গেছি, আর এই যে দেখুন আমার সোনামা, আমার সোনামাও রেডি হয়ে গেছে, আর কেকটাও তো এগুলো নিয়ে এসেছি। চলুন আপনাদেরকে কেকের ফেসটা একটু দেখিয়ে দিই, কেকের ফেস রিভিল। ঠিক আছে, এই যে দেখুন কেক, এটা আমার সোনামা আমার জন্য আনিয়েছে, হ্যাপি বার্থডে মা। তো এটা পরে একটা জায়গায় বের করে নেব যখন কাটবো, এখনই কেটে ফেলবো, দেরি করবো না। আমাদের বাড়িতে কেক কাটা কমপ্লিট, আমার যে বোন এসেছিল চলে গেছে, আর দেখুন গালে যে ক্রিমগুলো লাগানো হয়েছে এগুলি পিঙ্ক পিঙ্ক হয়েছে। সেটাই হোক, লোকে ভাববে হয়তো ব্লাশ লাগিয়েছি তার জন্য পিঙ্ক হয়েছে, এরকম কিছু না, এটা হলো কেকের ক্রিম। আর এই যে আমার সোনামও বসে আছে, আমি রেডি, এই যে ব্যাগ হেলমেট, সরি ব্যাগ না, স্কুটি চাবি হেলমেট সব নিয়ে নিয়েছি, এখন বেরিয়ে পড়বো, বাইরে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো, বাড়ি ফিরে আসবো। ঠিক আছে, আর আজকে কিন্তু গণেশ পুজো, ঠিক আছে, তো যেহেতু সকাল সকাল ভিডিওটা স্টার্ট করা হয়নি সেই জন্য বলতেই ভুলে গেছি, আপনাদের সকলকে গণেশ চতুর্থীর অনেক শুভেচ্ছা। চলুন, হ্যাঁ তো আমরা চলে এসেছি, যেখানে খাবো কোনো রেস্টুরেন্টে যাবো না, বাইরে বসেই খাবো, আর এখানে আমরা আগেও খেয়েছি খুব ভালো, কিন্তু প্রচুর ভিড় আজকে। Thank you.
আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আর বিশেষ ঘোরাঘুরি করবো না, বাড়ি চলে যাব। তো আমরা বাইরে খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছি, আর এখন বাজে হলো রাত 9টা, আর প্রচণ্ড টায়ার্ড লাগছে জানেন, একদমই ভালো লাগছে না। দুপুরবেলা কিন্তু একটু রেস্টও করেছি, তারপরেও মনে হচ্ছে যে যেন ঘুম ঘুম পাচ্ছে, আর প্রচণ্ড গরমও লাগছে, প্রচণ্ড গরম লাগছে জানেন। তো এসে ওই ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, চালাটা খুলে দিলাম, প্রচণ্ড গরম। সে যাই হোক, আর ভালো লাগছে না, তো চলুন। হ্যাঁ, আজকের জন্য এইটুকুই, আবার আপনাদের সঙ্গে দেখা হবে এই ধরনের ইন্টারেস্টিং নতুন ভিডিও নিয়ে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর প্লিজ কমেন্টসে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কীরকম লাগছে, আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করবেন। হ্যাঁ, আপনাদের কমেন্ট আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন, হ্যাঁ, ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই নিজের শরীর খেয়াল রাখুন, আর সবসময় হাসি খুশি থাকুন। আজকের জন্য আপনাদের সকলকে গুড নাইট, শুভরাত্রি, টাটা।